हेलो व्यूअर्स, थैंक यू फॉर वाचिंग द वीडियो। आई एम वादुद फ्रॉम टेक्निकल इंग्लिश लर्निंग होम। आज के दिस इज क्लास पार्ट थ्री फॉर बेसिक इंग्लिश। बांगला থেকে ইংলিশ শিখতে হলে আমরা কি কি শিখতে হবে সেগুলো আমরা ফার্স্ট পার্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এরপর সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম যে কি কি অক্সিলারি ভার্ব আমরা আপনারা শিখবেন এবং অক্সিলারি ভার্বগুলো কিভাবে বিস্তারিতভাবে শিখবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দিস ইজ ক্লাস পার্ট থ্রি। আজকে হচ্ছে একটা ভার্বকে ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, দ্যাট মিন্স ভার্বের যে তিনটা রূপ আমরা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল শিখি, শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও কী কীভাবে শিখতে হবে, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার মতো সুযোগ করে দিবেন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ক্লাসটুকু আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ কমেন্ট মি বিলো। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে জানাবেন এবং আউল শো আমি এ টু জেড আপনাদেরকে ভার্বের রূপগুলো দেখাবো, যাতে করে এই রূপগুলোর ধারণা না থাকলেও আপনি এগুলো খুঁজে খুঁজে বের করে শিখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে স্ক্রিনে লেখা আছে, দেখেন, বেসিক ইংলিশ পার্ট থ্রি, সব ভার্বের রূপ আপনাকে শিখতে হবে। সো ফর্মস অফ ভার্ব, দ্যাট মিন্স এই ফর্মস অফ ভার্ব, ভার্বের বিভিন্ন রূপগুলো বিস্তারিত কী কী থাকে সেগুলো আমরা ফার্স্টে দেখব। দেখেন, আমরা সাধারণত তিন ধরনের, সবাই লক্ষ্য করেন এই স্ক্রিনে, আমরা সাধারণত তিন ধরনের ফর্ম শিখে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কিন্তু এছাড়াও যে আরও বিভিন্ন ফর্ম আছে যেগুলো আমাদের বিস্তারিত লিখতে গেলে, রাইটিং করতে গেলে অথবা স্পিকিং, আমরা হর হামেশাই এগুলো ব্যবহার করি, বাট আমরা এগুলো সম্পর্কে মোস্ট অফ দ্য টাইম অজ্ঞ থাকি। সো এখানে আমি আপনাদেরকে দেখাবো কী কী ভার্বের ফর্ম আমাদের শিখতে হবে। তো এখানে দেখেন, প্রথমে লেখা আছে প্রেজেন্ট ফর্ম এবং আমরা একটা ভার্ব নিব এবং সেই ভার্ব অনুযায়ী লিখব। সবাই লক্ষ্য করেন, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আমরা গো একটা ভার্ব এটাকে ধরে পরবর্তী সবগুলো আমরা করব। তো গো এর পাস্ট ফর্ম কী? গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, যেটা আমরা নর্মালি জানি, গো ওয়েন্ট। এরপর পাস্ট পার্টিসিপল যাই, তিন নম্বর রূপ হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে গন। চার নম্বর যাই ইনফিনিটিভ অথবা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, এরপর ইনফিনিটিভ ভার্ব। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই ইনফিনিটিভ ভার্ব? আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ ভার্বের আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন আমার চ্যানেল থেকে। জাস্ট ইউটিউবে গিয়ে লিখবেন ইংলিশ লার্নিং হোম, সেখানে গেলে আমার চ্যানেল পাবেন, চ্যানেলে ভিডিওসে চাপ দিলে প্রত্যেকটা আপনার পার্ট বাই পার্ট আপনারা খুঁজে বের করতে পারবেন। তো ইনফিনিটিভ ভার্ব হচ্ছে কোনো ভার্বের সামনে যদি ধরেন আসে গো, সামনে দেখলেন লেখা আছে টু গো, দ্যাট মিন্স ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সামনে টু থাকবে। তার মানে ইনফিনিটিভ ভার্ব ইংরেজিতে কোনটা বুঝবেন? যদি কোনো ভার্বের সামনে দেখেন টু আছে, তার মানে আপনাকে বুঝতে হবে এই ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব এবং এই ভার্বটা কখনো প্রথম ভার্বের স্থানে থাকবে না, এটা দ্বিতীয় ভার্বের, যেখানে আমরা আইএনজি যোগ করি, জেরান্ড, সেখানে থাকবে। এখন আমরা একটা বাক্য লক্ষ্য করি, যেমন ধরেন আমি কাজ করতে চাই অথবা আমি ইংরেজি শিখতে চাই, তাহলে আমরা জানি আমি চাই মানে হচ্ছে আই ওয়ান্ট। এখন শিখা না শিখতে? তাহলে শিখতে, তাহলে শিখাটা যদি কাজ হয়, কাজের শেষে এখানে দেখেন তে আছে, লক্ষ্য করেন শিখতে, তো এই শিখতে শেষে তে আছে, সুতরাং তে থাকলে আপনাকে বুঝতে হবে বাংলাতে যে এখানে ইনফিনিটিভ ভার্ব হবে, দ্যাট মিন্স ভার্বের শেষে যদি কাজের শেষে যদি তে থাকে, করতে, ধরতে, খাইতে, আসতে, যাইতে, এরকম তে লাগানো থাকলে সেই ভার্বটাই আপনারা ইংলিশে বুঝবেন যে এইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব এবং আপনাকে তে থাকলে ভার্বের সামনে টু ব্যবহার করতে হবে জাস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম ইনফিনিটিভ ভার্ব হচ্ছে ভার্বের সামনে টু থাকবে। ওকে, এরপরে আছে দেখেন জেরান্ড। হোয়াট ডু মিন বাই জেরান্ড? জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি। জেরান্ড মানে ভার্বের সাথে কি? আইএনজি। তো আমি যদি ভার্ব গো হয়ে থাকে, গোর সাথে আইএনজি দিলে কি হবে? গোয়িং। দ্যাট মিন্স আমরা একটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করতেছি, আপনারা ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব নিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। তো গোয়িং, এখন জেরান্ড কি? জেরান্ড হচ্ছে আইএনজি এবং এটা কোথায় থাকে? প্রথমে ভার্বে আইএনজি হতে পারে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হতে পারে এবং প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেটাও আইএনজি হতে পারে। দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি থাকলে আপনি আপাতত বুঝেন যে এইটা জেরান্ড। জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের বিস্তারিত ব্যবহার আমার দেওয়া আছে ভিডিওতে, যদি আপনারা চান সেখান থেকে দেখতে পারেন। এরপর দেখেন আছে
প্রেজেন্ট পার্টিসিপল, হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল আমরা বিস্তারিত না গিয়ে আগে আমরা বুঝার চেষ্টা করি, এটাও জেরান্ডের মতো আইএনজি লাগানো থাকবে, বাট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা হবে সেটা আপনার ভার্বের সাথে আইএনজি লাগানো থাকবে, বাট এটা অ্যাজেক্টিভের মতো কাজ করবে। যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে পার্টিসিপল, আর যদি নাউনের মতো কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে জেরান্ড। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আপনারা অবশ্যই এটা প্রবলেমে পড়বেন যে আইএনজি থাকলে জেরান্ড হয়, ঠিক আছে বুঝলাম, আইএনজি থাকলে পার্টিসিপল হয় এইটা বুঝলাম, বাট দুইটার মধ্যে ডিফারেন্স কী? বাই ডিফারেন্স একটাই, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, জেরান্ড নাউনের কাজ করে। যেমন আমি যদি ধরি বলেন স্কুল গোয়িং চিলড্রেন, কয়টা লক্ষ্য করেন, স্কুল গোয়িং চিলড্রেন, এখানে স্কুল গোয়িং চিলড্রেন কয়টা ওয়ার্ড? তিনটা, গোয়িং এর পরে দেখেন একটা চিলড্রেন আছে, গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেন, স্কুলে যাওয়া বাচ্চা। যদি দেখেন যে আইএনজির পরে একটা নাউন দেওয়া আছে, আইএনজির পরে কোনো ওয়ার্ডই দেওয়া আছে, স্কুল গোয়িং চিলড্রেন, ডেভেলপিং কান্ট্রি, যদি এরকম আইএনজিটার পরে কোনো ওয়ার্ড দেওয়া আছে এবং সেটা নাউন, তাহলে বুঝতে হবে যে এইটা হচ্ছে পার্টিসিপল। আই সো হিম গোয়িং, দেখেন গোয়িং এর পর আর কিছু নাই, শুধু ভার্ব আছে, সুতরাং এটা নাউন হিসেবে কাজ করতেছে, তাই বুঝবেন যে এটা হচ্ছে জেরান্ড। তাহলে যদি কোনো ওয়ার্ড আইএনজির পরে থাকে, সেটা নাউন থাকে, তাহলে বুঝতে হবে এখানে এটা পার্টিসিপল, আর যদি আইএনজির পরে কোনো ওয়ার্ড না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা জেরান্ড। আমি বিস্তারিত ব্যবহার ওইখানে দেখবেন, 100% বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বুঝলাম আইএনজি, তাহলে গোর সাথে আইএনজি দিলে কী হয়? গোয়িং। তাহলে আইএনজি মানে জেরান্ড অথবা পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপলের পর আপনার আরেকটা ভার্ব আছে, কজেটিভ ভার্ব। হোয়াট ডু ইউ মিন বাই কজেটিভ ভার্ব? কজেটিভ ভার্বের ভিডিও আছে, আপনারা যদি কজেটিভ ভার্ব ইন বাংলা লেখেন তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার ভিডিওটা ফার্স্ট পাবেন। যদি আপনারা কজেটিভ ভার্ব লিখে সার্চ দেন, কজেটিভ ভার্বস ইন বাংলা, তাহলে আমার ভিডিওটাই পাবেন ইউটিউবে, সুতরাং ওইটা আপনি দেখেন 100% শিওর হতে পারবেন। তো আমরা বুঝলাম পজিটিভ ভার্ব কি, হোয়াট ডু মিন বাই পজিটিভ ভার্ব? বাই পজিটিভ ভার্ব হচ্ছে একটা ভার্ব যেটা বোঝাবে আপনাকে যে সাবজেক্ট যে আছে সে এই কাজটা অন্য কারো দ্বারা করাইতেছে, এবং এইটা পজিটিভ ভার্বটা দিয়ে বসাতে হবে। তো পজিটিভ ভার্ব কোনগুলোকে বলে আমি এটা একটু দেখিয়ে দিই। লেট, মূলত যেগুলো সবচেয়ে বেশি আমরা ইউজ করি, মেক, হ্যাভ, গট, হেল্প, অ্যালাউ, কিপ, এটসেট্রা। আপাতত এগুলো দেখেন, আমি এগুলো আবার বিস্তারিত নিচে আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। তাহলে আমাদের মূলত এইটা হচ্ছে, ধরেন পজিটিভ ভার্ব, আমি যদি বলি যে আমি চুল কাটাবো, এখন বা একটা জিনিস চিন্তা করেন, আমি যদি বলি আই উইল কাট মাই হেয়ার, তাহলে কি চুলটা কি আমি কাটি, আমি কাটবো, নাকি নাপিতের দ্বারা কাটাবো? তাহলে এরকম সেলুনে গিয়ে অন্য কারো দ্বারা কাটাবো, এই ক্ষেত্রে আমাদের যদি বলি আই শ্যাল কাট, আমি কাটবো চুল, তাহলে কি আমার কি অর্থের সাথে আর আমি নিজে কাটতেছি না? তখন এই সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে যে যেহেতু এটা নর্মালি বললে অন্য কথা হয়ে যায়, এই ক্ষেত্রে আমি এটা পজিটিভ ভার্ব দিয়ে করব। তাহলে আমাকে নিতে হবে আই শ্যাল গেট মাই হেয়ার কাট। তাহলে এই পজিটিভ ভার্ব গেট কেন হয়, মেক কেন হয়, হেল্প কেন হয়, লেট কেন হয়, প্রত্যেকটার ভিডিও আছে, আপনারা খুঁজে বের করবেন, ইউটিউবে গিয়ে লিখবেন পজিটিভ ভার্বস ইন বাংলা, লিখলে 100% আমারটাই প্রথমে আসবে, সুতরাং পজিটিভ ভার্বস লিখলেও আসবে, তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন, 100% কাজে লাগবে। তাহলে আমরা এখন দেখব বিস্তারিত এক্সাম্পল দিয়ে আমরা চেষ্টা করব। তো আমরা এখন দেখব যে এই যে গো আছে এটাকে যদি আমরা এখন গো না আমি প্লে দিয়ে লিখবো, আমি একটা লিখে দিলাম, প্লেয়ের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কী হবে? তাহলে প্লেয়ের পাস্ট ফর্ম হবে প্লেইড। তাহলে এটার পাস্ট পার্টিসিপল কী হবে? প্লেইড। এটাও পাস্ট পার্টিসিপল হবে প্লেইড, ঠিক আছে। এখন তাহলে ইনফিনিটিভ কী হবে? এটা আপনারা লিখবেন জেরান্ড, প্লেয়ের জেরান্ড কী হবে আপনারা বুঝে লিখবেন এটা দেখে দেখে। প্রেজেন্ট পার্টিসিপল কী হবে সেটা আপনারা বুঝে বুঝে লেখার চেষ্টা করবেন। নাও আইল গিভ ইউ এক্সাম্পল, আমি এখন উদাহরণ দিব আপনাদেরকে এবং 100% বুঝিয়ে দিব কেন আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কেন আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, কেনই বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, কেনই বা ইনফিনিটিভ ভার্ব টু গো ব্যবহার করব, কেন জেরান্ড আইএনজি ব্যবহার করব,
কেন প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ব্যবহার করব, কোথায় ব্যবহার করব এবং পজিটিভ ভার্বগুলো কি কি এবং কোথায় এগুলো ব্যবহার করতে হয়, এই শর্ট ডিসক্রিপশন আমি আপনাদেরকে দেব। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তাহলে এখন দেখেন এক্সাম্পল অফ দ্য ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, দ্যাট মিন্স আপনাকে এক্সাম্পল দিতে হবে ডিফারেন্ট ফর্মস অফ ভার্বে। তাহলে আমরা দেখি প্রেজেন্ট ফর্ম কেন হয়, প্রেজেন্ট ফর্ম কেন হয়। আবার লক্ষ্য করেন আমরা মূল ভার্ব কেন ব্যবহার করি। মনে রাখবেন সাধারণভাবে কোনো কাজ যদি হয়, যেমন আমরা যদি বলি ছাত্ররা স্কুলে যায়, এইটা কোনো ডিফারেন্ট কোনো কথা না, নর্মাল স্বাভাবিক ব্যাপার। আমরা প্রত্যেক দিন ইংরেজি শিখি, শিখি কয় অক্ষর, দুই অক্ষর। কাজের শেষে দেখেন শিখি, এইখানে লক্ষ্য রাখেন, আমি ইউটিউবে আপনার এই ভিডিওর মধ্যে আমি এই স্ক্রিনে লক্ষ্য করেন, আমরা ইউটিউব থেকে ইংরেজি শিখি, তো নর্মাল বাক্যটা শিখি কয় অক্ষর, দুই অক্ষর। দেখেন আমি এখানে লিখছি দুই অক্ষর, অথবা কাজের শেষে রসুই এ স্বরে অন্তস্ত ও থাকে, সেই ক্ষেত্রে আমরা বাংলাতে বুঝে নিব যে আমার এখানে মূল ভার্ব নিতে হবে। যেমন আমরা যদি বলি আমরা প্রত্যেক দিন গান গাই, গাই কয় অক্ষর, দুই অক্ষর, তাহলে বুঝতে হবে এটা মূল ভার্ব। এইভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন আমি এখানে দিছি আমরা ইউটিউব থেকে ইংরেজি শিখি, তো আমি আমরা ইউটিউব থেকে ইংরেজি শিখি, প্রথমে আমরা নিলাম আগে রুল বের করবো, দেখেন কাজের শেষে কয় অক্ষর, দুই অক্ষর, আমি এটাকে মার্ক করলাম কয় অক্ষর, দুই অক্ষর। এবং শিখি ই ই, শিখি ই, রসুই এও যদি এভাবে পান তাহলে বুঝতে পারবেন যে এইখানে আপনাকে নিতে হবে শুধু মূল ভার্ব। তাহলে আমি রুল যেটাই হোক আমি সাবজেক্ট আর মূল ভার্বটা একসাথে ব্যবহার করব। তো সাবজেক্ট কি আমরা, আমি লিখলাম উই। এখন শিখা ইংরেজি কি লার্ন, উই লার্ন, আমরা শিখি, কি শিখি ইংলিশ, দেখেন আমরা লিখলাম ইংলিশ শিখি, উই লার্ন ইংলিশ। কোথা থেকে শিখি, ইউটিউব থেকে, তাহলে এই থেকে হচ্ছে প্রিপোজিশন, আমি বসাইলাম ফ্রম ইউটিউব, গেল এটা। এরপর দেখেন আমরা প্রত্যেক বছর বনভোজনে যাই, তাহলে এইখানে লক্ষ্য করেন যাই কয় অক্ষর, দুই অক্ষর, দুই অক্ষর থাকলে কি ব্যবহার করবেন মূল ভার্ব, রসুই এ ও স্বরে অন্তস্থ এগুলো যদি থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে যে আমাকে এই জায়গায় মূল ভার্ব ব্যবহার করতে হবে। যারা রাইট ফর্ম অফ ভার্ব আছে বিভিন্ন পরীক্ষায় তারা অবশ্যই এই অংশটুকু দেখবেন, আপনাদের কাজে লাগবে, এইটা আমার এনসিউরিটি। তো আপনাকে আমরা প্রত্যেক বছর বনভোজনে যাই, ইউ উইল হ্যাভ টু ট্রান্সলেট দিস সেন্টেন্স, আপনারা এটা আমার কমেন্টে আনসার দিবেন। কেন আমরা মূল ভার্ব ব্যবহার করি এই কথাটাও আপনারা আমার ইউটিউব কমেন্টে লেখার চেষ্টা করবেন, যে আমি আপনাকে প্রশ্ন করলাম যে কেন আমরা মূল ভার্ব করি, আপনারা বলেন কমেন্টে উত্তর দেন, আই উইল গিভ অ্যান্সার, এবং আপনাদেরকে আমি প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম মূল ভার্ব কেন ব্যবহার করব, যদি দুই অক্ষরের মূল ভার্ব হয়, দুই অক্ষরের কাজ হয় এবং কাজে সে রসিয়াও থাকে, অথবা সাধারণভাবে কোনো কাজ যদি ঘটে সেই ক্ষেত্রে আমরা শুধু মূল ভার্ব ব্যবহার করব, এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। ওকে, আমরা মূল ভার্ব বুঝলাম, এখন মূল ভার্বের পাস্ট ফর্ম, আমরা পাস্ট ফর্ম কখন ব্যবহার করব। মনে রাখবেন অতীতকালে যদি কোনো কিছু ঘটে যা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। এইভাবেও আমি বুঝলাম না, দেখেন সরাসরি আমি দিছি কাজের শেষে যদি ছিলাম থাকে, যেমন আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি এসেছিলাম, আমি বল খেলেছিলাম, আমি বাজারে শপিং করেছিলাম, আমি চাকরি করেছিলাম, এরকম ছিলাম থাকলে বুঝবেন যে আপনার পাস্ট ফর্ম। তাহলে আমরা ইউটিউব থেকে একই বাক্য নিছি, ইংরেজি শিখি যখন বলছি সেটা মূল ভার্ব, তাহলে শিখেছিলাম যখন বলবো সেটা হবে পাস্ট ফর্ম। তাহলে রুল যেটাই হোক সাবজেক্ট আর পাস্ট ফর্ম বসায় দেন, তাহলে আমরা উই পাস্ট ফর্ম শিখেছিলাম, লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, তাহলে উই লার্নড আমরা শিখেছিলাম। প্রশ্ন কি আসে, কি শিখেছিলেন, উই লার্নড ইংলিশ, আমরা ইংলিশ শিখেছিলাম, কোথা থেকে শিখেছিলেন ইউটিউব থেকে, তাহলে ফ্রম ইউ টিউ। তাহলে আমরা ছিলাম, লক্ষ্য করেন এই জায়গায় যদি কাজের শেষে এরকম ছিলাম থাকে, এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা পাস্ট ফর্ম। যে কোনো কাজে সে রান্না করেছিলাম, ভাত খেয়েছিলাম, এসেছিলাম, বলেছিলাম, এরকম থাকলে পাস্ট ফর্ম নিতে হবে। তাহলে অতীতকাল অথবা ছিলাম যদি কাজের শেষের অক্ষরে যদি ছিলাম থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট ফর্ম, অথবা অতীতকালের বাক্য যদি আপনি বলেন তাহলে বুঝতে পারবেন এটা আগের কথা। সুতরাং অতীতকালের কথা যা গত হয়ে গেছে অথবা চলে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে পাস্ট ফর্ম নিতে হবে। আর বাংলা লিখলে আপনি বুঝতে পারবেন কাজের শেষে কি থাকবে, ছিলাম, তাহলে ছিলাম থাকলে পাস্ট ফর্ম। গত বছর আমরা বনভোজনে গিয়েছিলাম, এখানেও ছিলাম আছে,
সুতরাং ডিসকাশন ইজ টু বি ডান বাই ইউ, এটা আপনাদের দ্বারা করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে এই জায়গায় মার্ক করে দিলাম, সিলাম থাকলে পাসফর্ম। আপনারা গত বছর লাস্ট ইয়ার আমরা বনভোজনে গিয়েছিলাম, এইটা আপনারা কমেন্টে আনসার দিবেন। তাহলে আমরা মূল ভার্ব কেন নিব, যদি সাবজেক্ট নিজের কাজ নিজে করে এটা তো অবশ্যই, এবং কাজের শেষে যদি রসই এ স্বরে অন্তস্থ, এবং বাক্য ভার্বটা বিশেষ করে স্পেশালি মোস্ট অফ দ্য স্পেসেস বিভিন্ন জায়গায় দেখবেন আপনার শুধু দুইটা ভার্ব থাকবে, এবং কাজের শেষে যদি রসই এও থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা মূল ভার্ব নিতে হবে। পাসফর্ম কখন নিবেন, কাজের শেষে যদি ছিল ছিলাম অথবা অতীতকালে কালে যা হয়েছে সবই হচ্ছে পাসফর্ম। তাহলে কাজের শেষে ছিল ছিলাম দেখলেই বুঝতে পারবেন এটা পাসফর্ম, কাজের শেষে রসিও থাকলেই মূল ভার্ব। তাহলে আমরা প্রেজেন্ট বুঝলাম, ফার্স্ট ফর্ম বুঝলাম। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আমরা কেন ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করি, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো এইটা লক্ষ্য করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখেন ফার্স্ট পার্টিসিপল আমরা কেন নিব, স্ক্রিনে যদি লক্ষ্য করেন লেখেন হ্যাভ হ্যাজ হ্যাড গ্যাট গট গ্যাটিং বি বিং বিন হ্যাভিং টু বি, এগুলো যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এইখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা হবে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা এখানে দেখব সে বনভোজনে গিয়েছে, আমরা মনে রাখবেন তিন অক্ষর সদিয়া থাকলে এখানে হ্যাভেস হয়, গিয়েছে বলেছে করেছে এখানে হ্যাভেস অক্সিলারি ভার্ব আসে। সুতরাং আমি যদি এটার আনসার করি তাহলে আমি লিখব হি হ্যাজ, এখন পাস্ট পার্টিসিপল হ্যাভেজের পরে পাস্ট পার্টিসিপল উপরে দেখেন লেখা আছে, তো আমি লিখব গন, হি হ্যাজ গন টু পিকনিক। বাংলাদেশ উন্নত হইতেছে, তাহলে দেখেন আমি বাংলাদেশ উন্নত হইতেছে, হইতেছে বা করা হইতেছে যদি থাকে আমি এগুলো আপনাদেরকে বিস্তারিত পার্ট বাই পার্ট দিব। বাংলাদেশে কীভাবে ইংরেজি করবেন, ইংলিশ থেকে ইংলিশ আপনার কখনোই শিখা হবে না, কারণ আমাদের মনের ভিতর আগে বাংলাতে তৈরি হয়, সেই বাংলাকে ইংরেজির সাথে ম্যাচ করবেন তাহলে 100% বুঝতে পারবেন। যেমন আমি দেখেন কীভাবে বাংলাদেশ উন্নত হইতেছে, এরকম যদি হইতেছে বা করা হইতেছে থাকে তাহলে এম বিং ইজ বিং আর বিং হয়, তাহলে আমি লিখব বাংলাদেশ ইজ বিং, এখন বিং এর পরে এই লক্ষ্য করেন এই জায়গার মধ্যে বিং এর পরে কি হয় পাস্ট পার্টিসিপল, বিং এর পরে কি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এই বিং এর জন্য বিং এর পর বার বসাইতেছি, বাংলাদেশ ইজ বিং ডেভেলপড না ডেভেলপড, বাংলাদেশ ইজ বিং ডেভেলপড, বাংলাদেশ উন্নত হইতেছে। ওকে, আমরা পাস্ট পার্টিসিপল কেন হয় আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন, হ্যাভ এজ হ্যাড গেট গট গ্যাটিং হ্যাভিং বিং টু বি, এগুলো যদি থাকে ভাবে পাস্ট পার্টিসিপল হবে। আর কেন হ্যাভ এজ হবে এগুলো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা পাবেন, প্লিজ ওয়াইট ধীরে ধীরে আগাতে থাকেন, 100% আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর যারা ইউটিউবে আমার কাছে অনলাইনে ক্লাস করতেছে এবং যারা করতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, 01993939380, এই নাম্বার করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো আপনারা 100% এনশিওর থাকতে পারেন যে আমি আপনাদেরকে 100% শিখাতে পারবো। তো এরপরে যান ইনফিনিটিভ ভার্ব কেন হয়, দেখেন লেখা আছে কাজের শেষে তে থাকলে, এবং মনে রাখবেন ইনফিনিটিভ ভার্ব কিন্তু বাক্যর প্রথমে সাবজেক্টের পরে ভার্ব যে থাকে সেখানে বসে না, সবসময় দ্বিতীয় ভার্বে বসে, যেখানে আমরা আইএনজি ইউজ করার কথা সেখানেই টু ভার্ব বসাতে পারবেন। তো আমরা বাংলাতে কেন বসে সেটা আমরা দেখাই, আমরা ওয়াদুদ স্যার কাছ থেকে ইংরেজি শিখতে চাই। তো এখানে দেখেন এই যে কাজের শেষে তেটা আছে, এই তে থাকার কারণে আপনাকে বুঝতে হবে যে এখানে টু লার্ন হবে। তো আমি প্রথম দেখেন চাই দুই অক্ষর, দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয়, তাহলে আমরা লিখলাম উই ওয়ান্ট। এখন শিক্ষা দ্বিতীয় ভার্বে আসবে, শিখা দেখেন লক্ষ্য করেন এই যে শিখা না শিখতে, এই তের জন্য আমি বসাইলাম টু এবং শিখা ইংরেজি হচ্ছে লার্ন, তাহলে উই ওয়ান্ট টু লার্ন, আমরা শিখতে চাই। কী শিখতে চান এখন অর্থ বসায় বসায় বুঝে যান, বাক্য বড় করেন, শিখতে চাই কী শিখতে চান ইংলিশ, লিখলাম ইংলিশ, উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কার কাছ থেকে, ওয়াদুদ স্যারের কাছ থেকে, তাহলে ফ্রম ওয়াদুদ স্যার, তাহলে এটা গেল দুর্নীতি বন্ধ করতে সরকারের পদক্ষেপ নিতেছি। এখন আমি যে বললাম দ্বিতীয় ভার্বের সাথে হবে, এখন কি সবসময় আপনাকে দ্বিতীয় ভার্বেই বসাতে হবে, এরকম কোনো রুল নাই, এটা বাক্যের প্রথমে যদি বলেন। আমরা যদি বলি যে দুর্নীতি বন্ধ করতে সরকার পদক্ষেপ নিতেছে, সরকার পদক্ষেপ নিতেছে,
এখন দেখেন দুর্নীতি বন্ধ করতে সরকার পদক্ষেপ নিতেছে, তাহলে এইটা তো আগে আছে। এখন আপনি ইচ্ছা করলে প্রিপারেশন দিয়ে আগেও বসিয়ে দিতে পারবেন সাবজেক্ট আগে, শুধু ডিফারেন্ট হচ্ছে আপনি ইচ্ছা করলে টু এখানে দেখেন বন্ধ করা ইংরেজি হচ্ছে স্টপ। তো আমি যদি এটাকে প্রথমে বার আছে স্টপ বন্ধ করা, দেখেন দুর্নীতি বন্ধ করতে এই যে সাবজেক্টের আগে যতটুকু আছে এটাকে যদি ইংরেজি করতে চান তাহলে আপনাকে উল্টা দিক থেকে ইংরেজি করতে হবে, বন্ধ করতে দুর্নীতি, তাহলে স্টপ তে আছে দেখেন এই জায়গায় তে বন্ধ করা ইংরেজি স্টপ তে আছে, সুতরাং আপনাকে এখানে বসাতে হবে টু স্টপ। এখন দুর্নীতি ইংরেজি কী বসান, করাপশন, টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করতে এই যে একটা যদি সাবজেক্টের আগেও প্রিপোজিশন দিয়ে বসাতে পারবেন, কিন্তু সাবজেক্টের আগে কিছু বসালে সেই ক্ষেত্রে আপনাকে পাংচুয়েশন মার্ক একটা কমা দিতে হবে সাবজেক্টের আগে। তো আমি দিলাম এখন দ্য গভর্নমেন্ট, দুর্নীতি বন্ধ সরকার, দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ টেকিং, দেখেন তেসি তেসো থাকলে এই যে আমি অ্যামিজার আইনজি কীভাবে বুঝলাম এগুলো আপনাদেরকে বিস্তারিত দিব, এই যে দেখেন কাজের শেষে তেসি তেসো যদি এরকম থাকে তাহলেই বুঝতে হবে যে অ্যামিজার আইনজি হবে, এই তেসি থাকলে অ্যামিজার আইনজি, এই জন্য আমরা লিখছি ইজ টেকিং। তাহলে দেখেন টু স্টপ করাপশন দ্য গভর্নমেন্ট, এখানে প্রথম অক্ষর বরাতে দিবেন, টু স্টপ করাপশন দ্য গভর্নমেন্ট ইজ টেকিং অ্যাকশন অথবা স্টেপস, টেকিং স্টেপ অথবা স্টেপস, সরকার দুর্নীতি বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিতেছে। তাহলে আমরা ইনফিনিটিভ কেন নিব, কাজের শেষে তে থাকলে সামনে টু বসাতে হবে, আর টু বসানোটাই হচ্ছে ইনফিনিটিভ। বাংলাতে ইনফিনিটিভ কোনগুলো, করা না করতে, ধরা না ধরতে, খাওয়া না খাইতে, যাইতে আসতে, এরকম থাকলে আপনাকে ইনফিনিটিভ দিতে হবে, আর এটা দ্বিতীয় বারবার স্থানে থাকবে। আর শেষে যদি আমরা প্রিপারেশন দিয়ে লিখতে পারি, মনে রাখবেন সম্পূর্ণ প্রিপারেশনের অংশটুকু আমরা সাবজেক্টের আগেও লিখতে পারবো, এইটা কিন্তু আপনাদের মোস্ট অফ দ্য টাইম প্রবলেম করে। আপনারা মনে করেন প্রথম সাবজেক্ট পরে সাহায্য করতে পারবেন, এইরকম রোবটের মতো ইংরেজি থাকে না। আপনারা যদি নিউজ পেপারের ইংলিশগুলো দেখেন দেখবেন যে কোথা থেকে সাবজেক্ট কোথায় গেছে অবজেক্ট, কোনো ধরনের ঠিক ঠিকানা নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে প্রিপারেশনের অংশ ইচ্ছা করলে সাবজেক্টের আগেও লেখা যায়, যখন আমি সাবজেক্টের আগে লিখবো তখন একটু থেমে কথা বলার সময় থামতে হবে একটু, আর রেস্ট নিতে হবে, আর যখন আপনি লিখবেন তখন একটু রেস্ট নেওয়ার জায়গায় কমা হয়, সুতরাং ওই যে কমা ইউজ করবেন, এটা দেখলে আপনারা বুঝতেন টু স্টপ করাপশন। দেখেন আবার সাবজেক্ট আসছে দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপ, এখন আপনি ইচ্ছা করলে এটার এই অংশটুকু দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপ আমি ইচ্ছা করলে এই জায়গাতেও বসাতে পারবো, দেখেন দ্য গভর্নমেন্ট, তখন এই প্রথম অক্ষর হয়ে যাবে বড় হাতের, এই প্রথম অক্ষর বরাতের হবে, এবং ইচ্ছা করলে আমি এই জায়গায় শেষে বসিয়ে দিতে পারবো। তাহলে দেখেন দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপস টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করার চেষ্টা করতেছে। আমরা আপনাদের জন্য একটা প্রশ্ন দিলাম, আমরা ইংরেজি শিখতে ইউটিউব সার্চ করি, তাহলে দেখেন আমরা ইংলিশ শিখতে ইউটিউবে সার্চ করি, করি দুই অক্ষর, সুতরাং সার্চ সার্চেই বসাবেন, আমরা সার্চ, এরপর আপনারা ইংরেজি করবেন। আর এই শিখতে থাকলে কি হয় এটা আপনারা এই পর্যন্ত শিখছেন, সুতরাং আপনারা অবশ্যই আনসার দিবেন, উত্তর দিবেন, আমি ওয়াদুদ, ওয়েটিং ফর ইউ অ্যান্সার। এরপরে যান জেরান্ট মানে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, এটা কোথায় হয় কেন হয়, কখন বুঝবে এই জায়গায় আইনজি, কখন কোন জায়গায় জেরান্ট হয় অথবা পার্টিসিপল কোন কোন জায়গায় বসে, এইটার একটা বিস্তারিত যদি আমার এই আপনাদের এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়েন। সাবজেক্টে বা প্রথমে বার থাকলে আইনজি হয়, একই বাক্যে দুইটা বার থাকলে দ্বিতীয় বার্বের সাথে আইনজি হয়, অথবা প্রিপোজিশনের পর আইনজি হয়, তাহলে আইনজি তিনটে জায়গায় হতে পারে, প্রথমে বার সাবজেক্টে বার, অথবা বাক্যের প্রথমেই বার থাকলে বাক্যের প্রথমে মানে বাক্যের প্রথমে সাবজেক্টেই থাকে, সুতরাং সাহায্যকের আগে সবটুকুই সাবজেক্ট, এখানে যদি বার পান তাহলে বুঝবে এখানে আইনজি হবে। একই বাক্যে যদি দ্বিতীয়বার বার পান তাহলে সেই জায়গায় আইনজি অথবা ইনফিনিটিভ হয়, অথবা দ্বিতীয়বারের সাথে আইনজি হয় প্রিপোজিশনের পর আইনজি হয়। সুতরাং আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি, দেখেন দেখেন অফিসে গিয়ে আমি, তাহলে সাবজেক্টের আগে যতটুকু আছে একটু করতে পারবেন উল্টা দিকে, তাহলে যাওয়া ইংরেজি কি গো, আমরা লিখলাম প্রথমে বার দেখে, লক্ষ্য করেন প্রথমে বার বসছে, এই জন্য গো বসাতে পারবো না, আইএনজি দিব, যেটা হচ্ছে গোয়িং। তারপর দেখেন গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে এই পর্যন্ত লিখলাম, একটা কমা দিলাম। এখন আমি প্রথমে আমার ইমেল চেক করি, সরি গোয়িং টু অফিস, আমি প্রথমে তাহলে আমি চেক করি, আই চেক
my email first. आमी प्रथम email check करी. Going to office, I check my এই সাবজেক্ট আই এর আগে একটা কমা হবে আই চেক মাই ইমেল ফার্স্ট অথবা ফার্স্ট আই চেক মাই ইমেল এইভাবে বলতে পারবেন এরপর দেখেন এখানে লেখা আছে আমি মেয়েটিকে কাটতে দেখেছিলাম তাহলে দেখেন এখানে প্রথমে ভার্ব এই জন্য আইএনজি হয়েছে মার্ক করেন প্রথমে ভার্ব এই জন্য আইএনজি এখন যান আমি মেয়েটিকে কাটতে দেখেছিলাম তাহলে দেখেন এখানে কাটতে এখানে দুইভাবে করতে পারবেন আই সো দা গার্ল দেখেন ছিলাম থাকলে বাস্ট ফর্ম হয় এই জন্য আমরা শুনেছি এইভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দিব তাহলে আই সো দ্য গার্ল আমি দেখেছিলাম মেয়েটিকে এখন কাঁদতে তাহলে টু বসাতে পারবেন টু ক্রাই অথবা আপনি এখানে আইএনজি দিয়ে বসাতে পারবেন আপনার ইচ্ছা এখানে এটার জন্য কোনো ভুল নাই আই সো দ্য গার্ল ক্রাইং অথবা আই সো দ্য গার্ল টু ক্রাই এখানে বোথ অফ দেম আর রাইট দুটোই রাইট আপনি বোথ অফ দেম আপনি যে কোনো একটা ওয়ান অফ দেম নিতে পারবেন তাহলে আমরা এখানে দেখেন ক্রাইং এই যে আইএনজি আছে এটা হচ্ছে দেখেন এই ক্রাইং এর পরে আর কিছুই নাই কিন্তু এই গোয়িং এর পরে কি আছে টু অফিস আছে তার মানে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে সুতরাং বুঝতে হবে যে আপনাকে এইটা হচ্ছে পার্টিসিপল আর যখনই দেখবেন একা ক্রাইং এর পরে আর কোনো নাউন নাই এখানে আর কোনো শব্দই নাই তাহলে বুঝবেন এটা হচ্ছে জেরান্ড এরপর দেখেন আমি তাকে টাকা দিয়ে সাহায্য করছিলাম ছিলাম আছে পাস্ট ফর্ম তাই আপনারা নেবেন আই সো দা সরি আমি সাহায্য করেছিলাম তাহলে হেল্পের সাহায্য হচ্ছে হেল্প আই হেল্প তাকে হিম এখন দেওয়া ইংরেজি কি টাকা দিয়ে দেওয়া ইংরেজি কি গিফট আমি গিফট বসাতে পারবো না একই বাক্যে দুইটা বার্ব থাকলে দ্বিতীয় বার্বের সাথে দেখেন হেল্প একটা এখানে হেল্প একটা বার্ব এখানে গিভ একটা বার্ব সুতরাং দুইটা বার্ব থাকলে দ্বিতীয় বার্বের সাথে আইএনজি অথবা টু সহ বার্ব হয় তাহলে আই হেল্প হিম গিভিং মানি এখন আপনাদের জন্য একটা প্রশ্ন দিলাম কলেজে স্কুলে অথবা কলেজে গিয়ে আমি প্রথম বেঞ্চে বসি এবং স্যারের কথা মনোযোগ দিয়ে শুনি তাহলে এই বাক্যটার ইংরেজি করে দিবেন আপনারা ইউজিং পার্টিসিপল অর জেরান্ড আপনারা মনে রাখবেন কলেজে গিয়ে এরকম থাকলে উল্টা দিকে শুরু করবেন তাহলে প্রথমে বার বাসবে আর সেই বারবির সাথে আইএনজি দিয়ে করবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা জেরান্ড পার্টিসিপল একই বাক্যে দুইটা বার থাকলে দ্বিতীয় বারবির সাথে আইএনজি হয় প্রথমে বার বসালে আইএনজি হয় এবং প্রিপোজিশনের পরেও যেমন দেখেন আমরা একটা প্রিপোজিশনের পরে কীরকম হি ইজ বিজি ইন প্রিচিং তাহলে এখানে দেখেন প্রিপোজিশন হচ্ছে ইন সুতরাং প্রিচিং বারবের সাথে আইএনজি কেন হলো কারণ প্রিপোজিশনের পর বারবের সাথে আইএনজি হয় ইন প্রিচিং ইসলাম রিলিজিয়াস অথবা আপনারা আপনারটা বসাতে পারবেন তাহলে গেল এটা এখন হচ্ছে কজিটিভ বার্ব কেন আমরা ব্যবহার করব পজিটিভ বার্ব হচ্ছে লেখাটা লক্ষ্য করেন এমন একটা বার্ব যা আপনাকে বুঝতে হবে যে এখানে যে সাবজেক্টটা আছে সে নিজে কাজ করতেছে না সে অন্য কাউকে দিয়ে কাজটি করায় নিতেছে যেমন আমি যদি চুল কাটার কথা বলছিলাম যে আমি চুল কাটাবো আসলে আমি চুল কাটবো না আমি সেলুনের লুক দিয়ে দ্যাট মিনস বারবার দিয়ে আমি আমার চুলগুলো কাটাবো কিন্তু আমি যখন আপনার সাথে কথা বলতেছি তখন আমি কিন্তু বলি যে আমি চুল কাটাবো যে আমি চুল কাটাই দিয়ে যাইতেছি অথবা আমরা চুল কাটাইতেছি এখন আমি যদি আই শ্যাল কাট মাই হেয়ার কাট না বলি তাহলে আমাকে বুঝতে হবে যে আমি নিজেই চুলটা কাটবো আসলে তো আমরা কাটবো না তাহলে অর্থের ব্যামিল ঘটে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এখানে পজিটিভ বার বাড়বে যেমন আমি ক্লান্ত হইতেছি এখন দেখেন আই এম টায়ারিং ভালো লাগতেছে না সুতরাং এই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এখানে আপনার গেট গট মেক এইগুলো দিয়ে করতে হবে আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াইতেছি এখন দুধ তো আমি খাইতেছি না আমি খাওয়াইতেছি দ্যাট মিনস আই এম হেল্পিং মাই বেবি অথবা আই এম মেকিং মাই বেবি ড্রিঙ্ক মিল্ক ওকে আমি গাড়ি ধোয়া আমি গাড়িটা ধোয়াইতেছি
এখন আমি গাড়িটা ধোয়াইতেছি, আমি ধুইতেছি না, আমি আমার মেকানিক্স দিয়ে গাড়িটা ঠিক করাইতেছি, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আই এম রিপেয়ারিং, আমি কি ঠিক করতেছি? না, আই এম গেটিং মাই কার রিপেয়ার। এই পজিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, নিচে আপনারা লিঙ্ক পাবেন পজিটিভ ভার্বের। সো গাইস, যেই যেই কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটা নিচে দেওয়া আছে, তো একবার লক্ষ্য করেন পজিটিভ ভার্ব কোনগুলো। গেট কেন হয় সেটা আপনারা বুঝতে পারবেন, মেক কেন হয় সেটাও বুঝতে পারবেন, কজ, অ্যালাউ, হেল্প, হ্যাভ, এনাবল, কিপ। তবে এখানে মোস্ট অফ দ্য ওয়ার্ড, মোস্ট অফ দ্য ভার্ব আর নট ইম্পর্টেন্ট। বেশিরভাগ ভার্ব সবচেয়ে বেশি আমরা ইউজ করি গ্যাট, মেক, ল্যাট, হ্যাভ, হেল্প, কিপ, এগুলো আমরা বেশি ইউজ করি। সুতরাং আমি আরেকটা জিনিস জানাই দিই, পজিটিভ ভার্ব দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ ভার্ব আর একটা হচ্ছে প্যাসিভ পজিটিভ ভার্ব। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ পজিটিভ ভার্ব অ্যান্ড প্যাসিভ পজিটিভ ভার্ব, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন অ্যানাদার ভিডিও। আমি আরেকটা ভিডিও তৈরি করবো, অ্যাক্টিভ ভার্ব কোনগুলো, পজিটিভ ভার্ব প্যাসিভ কোনগুলো। তাই যদি আপনারা এই ভিডিওটা আপনারা ভালো লাগে এবং বুঝেন যে বিস্তারিত, আমি কিন্তু এখন জাস্ট শুধু আপনাদেরকে দেখাইতেছি যে এগুলো শিখতে হবে। এখন আপনি যদি বুঝতে পারেন জেরান্ড কী, আপনি সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন জেরান্ড কী। আপনি যদি ইচ্ছা করেন যে পজিটিভ ভার্ব সম্পর্কে আমার শিখতে হবে, তো পজিটিভ ভার্বটা শিখি। আপনি হোয়াট এভার ইউ নিড, এভরিথিং ইউ উইল গ্যাট ইট ফাউন্ড অন ইউটিউব। সো ইউটিউবে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রত্যেকটার উদাহরণ পাবেন, কিন্তু আপনারা যদি নাই জানেন যে আপনাদের কী কী শিখতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ স্পিকিং। দ্যাট ইজ ওয়াই আমি প্রত্যেকটা এখানে দেখাইতেছি। এখন আপনার ইচ্ছা থাকলে আপনি কিন্তু ইউটিউব থেকে খুঁজে বের করতে পারবেন, আর এটাই আমার চেষ্টা, যন্তত আপনি আগে জানেন যে আপনাকে কী কী শিখতে হবে। তাই এই ভার্বের ভিডিওটা আজকে দেখাইলাম, আগামী ক্লাসে আমি হাজির হব যে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সেটা কীভাবে আমরা শিখবো এবং কী দেখে আমরা বুঝবো যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। যদি আপনারা নেক্সট ক্লাসে এটা পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর আরেকটা রিকোয়েস্ট করে দিই, আপনারা যদি ফেসবুকে দেখেন আমার সাবস্ক্রাইবার, যদিও আমি হার্ড ওয়ার্কিং করতেছি, আই এম নট গেটিং